রাউজনস্থ ঐতিহ্যবাহী কোয়েপাড়া গ্রাম ইতিমধ্যে তীর্থস্থান হিসেবে পরিচিতি লাভ করেছে বিভিন্ন দেব দেবীর মঠ ও মন্দির সহ বহু ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য এই পরিচিতি লাভ করেছে তারই ধারাবাহিকতাই কোয়েপাড়া পল্লী সেবা সংঘের পশ্চিম পার্শ্বস্থ কোয়েপাড়া সার্বজনীন শ্রী শ্রী জালাকুমারী মাতৃমন্দির এর নবনির্মিত মন্দির এর দেবগৃহ প্রবেশ ও মায়ের নবনির্মিত মৃন্ময়ী রূপের নব প্রতিষ্ঠা অনুষ্ঠান ধর্মীয় বিভিন্ন আচার অনুষ্ঠান পালনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার এগারো জুলাই নানা কর্মসূচির মধ্য দিয়ে মহা আডম্বরে অনুষ্ঠিত হয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বাগুয়ান ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য দিলীপ সেনগুপ্ত প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাউজন দক্ষিণ শাখার সভাপতি প্রকাশ সরকার এই মন্দিরের সর্বোপরি উদ্বেগ হচ্ছে এই আমাদের ছোট ভাই বাবু সঞ্জিত নন্দী ওনার উদ্যোগে আজকে এই মন্দির প্রতিষ্ঠিত হলো আজকে যে এই মন্দির আমি শুভ উদ্বোধন ঘোষণা করলাম সবাই বিশেষ অতিথি ছিলেন বাগুয়ান ইউনিয়ন পরিষদ আঠ নম ওয়ার্ডের ইউপি সদস্য চম্পক মিত্র কুয়েপাড়া সার্বজনীন শ্রীশ্রী জালাকুমারী মাতৃ মন্দির এর উপদেষ্টা মিলন রুদ্র বাদল নন্দী প্রণব ভট্টাচার্য অনুষ্ঠান উদযাপন পরিষদের আহ্বায়ক সাধন দেব কুয়েপাড়া শ্রী শ্রী জগদ্দাত্রী মাতৃমন্দির ও রাম ঠাকুর সেবাশ্রম পরিচালনা পরিষদের সভাপতি কাঞ্চন দাসগুপ্ত এছাড়া উপস্থিত ছিলেন উপদেষ্টা শরৎ সেনগুপ্ত অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা গোরাঙ্গ চক্রবর্তী কোয়েপাড়া শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের উপদেষ্টা অমরেশ চক্রবর্তী নির্মাণ কমিটির আহ্বায়ক রাজীব রুদ্র অরিন্দম সেন জুয়েল চৌধুরী শিবু ভট্টাচার্য শেখর ভট্টাচার্য রূপক চক্রবর্তী অসিত নন্দী রাসেল দেব রাজু রুদ্র সৈকত ভট্টাচার্য হিমেল সেন এছাড়াও স্তূপ বিভিন্ন ধর্মীয় মন্দিরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন প্রধান অতিথি তার বক্তব্যে বলেন এই মন্দিরটি দীর্ঘদিন মাটির ঘর ছিল সবার আন্তরিক সহযোগিতায় এটি নতুন রূপে প্রতিষ্ঠা পেল পবিত্রতা ও মর্যাদা রক্ষার জন্য সবাইকে সচেষ্ট থাকার পরামর্শ দিয়েছেন তিনি এবং নির্মাণ কাজের ভূয়সী প্রশংসা করেন মন্দিরের বিভিন্ন বিষয় নিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন নির্মাণ কমিটির সমন্বয়ক শিক্ষক সঞ্জিত নন্দী মন্দির নির্মাণ কাজে আর্থিক সহায়তা প্রদানকারী সহ সংশ্লিষ্ট সকলের প্রতি উনি কৃতজ্ঞতা প্রকাশ করেন দুপুরে আগত ভক্ত দর্শনার্থীদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয় পৌরোহিত্য করেন পণ্ডিত পিকলু চক্রবর্তী সহযোগিতা করেন শিমুল চক্রবর্তী অঙ্কন চক্রবর্তী কীর্তন পরিচালনায় ছিলেন মিঠু সেনগুপ্ত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুনু চক্রবর্তী ববিতা ভট্টাচার্য সঞ্চিতা ভট্টাচার্য পণ্নিব শম্পা ভট্টাচার্য শ্রাবন্তী চৌধুরী মুক্তা তালুকদার দীপ্তি রুদ্র তন্নিদেব শান্তা ভট্টাচার্য এনি চৌধুরী উপস্থিত ছিলেন সুভাশিস চক্রবর্তী আবির চক্রবর্তী ভট্ট দে উজ্জ্বল তালুকদার ও সোমেন দেব সহ আরো অনেকেই